एस्ट्रो सीरीजे আপনাদেরকে স্বাগত বন্ধুগণ। কিছুদিন পর চলে আসছে ধনতেরস, এবং ধনতেরসে আমরা এমন অনেক কিছু কাজ করে থাকি যা প্রচলিত কামকাজ, সেই কামকাজগুলি কিনে করে থাকি এবং আমরা অনেক কিছু জিনিস বাজার থেকে কিনে থাকি। আমাদের উদ্দেশ্য, আমরা একটা জিনিসই জানি যে ধনতেরসে হয়তো এই জিনিস কিনলে আমাদের জীবন অনেক সৌভাগ্যবান হবে এবং আমাদের জীবনে অনেক উন্নতি আমরা করতে পারবো। তো বন্ধুগণ, তার আগে একটি কথা বলবো, যদি এখন অবধি কেউ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অতি শীঘ্রই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুগণ, আমরা ধনতেরসে জিনিসপত্র বা যে কোনো আমরা ধাতুর জিনিস, কেউ সোনা কেউ রূপোর জিনিস বা অনেক মূল্যবান সামগ্রী আমরা ক্রয় করে থাকি, আমরা কিনে থাকি। উদ্দেশ্য আমাদের একটি, যে আমরা যেন জীবনে অনেক উন্নতি করতে পারি এবং আমাদের জীবন যাতে অনেক প্রভাবশালী এবং সৌভাগ্যশালী হয়ে ওঠে। কিন্তু বন্ধুগণ, একটি কথা আমাদেরকে জানতে হবে যে প্রতি রাশি ক্ষেত্রে ধনতেরসে কিছু আলাদা আলাদা নিয়ম করা রয়েছে, অর্থাৎ প্রতি রাশি ক্ষেত্রে ধনতেরসে কেনাকাটার কিছু নিয়মও আলাদা রয়েছে। অর্থাৎ 12 রাশির 12 জিনিস কিনলে গিয়ে পরে ধনতেরসে অধিক উন্নতি করবে। তো আজকে আলোচনা করব আপনি আপনার রাশি কি এবং আপনি আপনার রাশি অনুযায়ী ধনতেরসে আপনাকে বাজার থেকে কি জিনিস কেনাকাটা করে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন এবং সে নিয়ে আগামী একটি বছর জন্য আপনার বাড়িতে অনেক সৌভাগ্য বৃদ্ধি হোক এবং অনেক যাতে উন্নতি হোক আপনার জীবনে আপনার। তো বন্ধুগণ, চলে আসুন, আলোচনা করব এই বিষয়ে। প্রথমে বলছি বন্ধুগণ, মেষ রাশি। মেষ রাশি যারা জাতক জাতিকা, ওনারা ধনতেরসের দিন আপনারা পিতলের কোনো পাত্র কিনুন, অর্থাৎ বাজার থেকে আপনি সোনা রূপা বাদ দিয়ে আপনি পিতলের কোনো পাত্র কেনার জন্য বা পিতলের কোনো জিনিস কিনুন। এতে কি হবে, আপনার জীবন অনেক বেশি সৌভাগ্যশালী হবে এবং আপনি যে কোনো সাদা রঙের, অর্থাৎ যে কোনো সাদা রঙের, সেটি রূপোর হোক বা অন্য কোনো ধাতুর হোক, আপনি সে কোনো জিনিসও আপনি কিনতে পারেন। এতো আপনার জীবন অনেক সৌভাগ্যশালী হয়ে উঠবে। বৃষ রাশি। বৃষ রাশি যারা জাতক জাতিকা, আপনারা ধনতেরসের দিন রূপোর একটি কলস কিনুন। এতে অনেক সৌভাগ্যশালী হবে আপনাদের জীবন। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তবে আপনি আপনার জীবন সাথীর জন্য অন্তত ছোট হলেও কিছু একটি সোনার জিনিস কিনে বাড়িতে নিয়ে চলে যান। এতে আপনার জীবন অনেক সৌভাগ্যশালী হয়ে উঠবে। মিথুন রাশি। মিথুন রাশির যারা জাতক জাতিকা, আপনারা ধনতেরসের দিন একটি শ্রীযন্ত্র অবশ্যই কিনবেন এবং একটি গণেশ যন্ত্র অবশ্যই কিনবেন ধনতেরসের দিন। তার সঙ্গে আপনি একটি কাঁসার যে কোনো একটি পাত্র বা যে কোনো জিনিস আপনি কাঁসার কিনুন এবং এতে আপনার জীবন অনেক সৌভাগ্যশালী হয়ে উঠবে। যারা কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের কথা বলছি, আপনারা যদি সম্ভব হয়ে ওঠে আপনারা ডায়মন্ডের কোনো জিনিস কিনবেন। এতে আপনার জীবন অনেক সৌভাগ্যশালী হয়ে উঠবে এবং তার সঙ্গে আপনি পারদের একটি শিবলিঙ্গ অবশ্যই কিনুন। যারা কর্কট রাশি, কর্কট রাশিরা পারদের শিবলিঙ্গ একটু অবশ্যই কিনুন। এতে আপনাদের জীবন অনেক বেশি সৌভাগ্যশালী হয়ে উঠবে। সিংহ রাশি। সিংহ রাশি যারা জাতক জাতিকা, আপনারা আপনার বাড়ির জন্য এবং বাড়ির পুজো ঘরের জন্য একটি লক্ষ্মী বাবা বিষ্ণু, একটি লক্ষ্মী বা বিষ্ণুর আপনি মূর্তি অবশ্যই কিনুন এবং সেই মূর্তিটির রং যেন হলদে রঙের হওয়া চাই। এতে আপনার জীবন অনেক সৌভাগ্যশালী হয়ে উঠবে। যারা কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকারা, আপনারা আপনাদের বাড়ির জন্য ধনতেরসের দিন আপনি একটি লক্ষ্মী গণেশের বা একটি শ্রীযন্ত্র অবশ্যই কিনুন। এতে আপনার জীবন অনেক ভালো হয়ে উঠবে এবং অনেক সৌভাগ্যশালী হয়ে উঠবে। যারা তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের জন্য কথা বলছি, আপনারা রূপোর একটি শ্রীযন্ত্র আপনারা অবশ্যই কিনুন এবং এটি আপনি দক্ষিণমুখী শঙ্খ অবশ্যই কিনুন। এতে আপনার জীবন অনেক সৌভাগ্যশালী হয়ে উঠবে। বৃশ্চিক রাশি যারা রয়েছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আপনারা তামার একটি কলস অবশ্যই কিনুন এবং বাড়িতে একটি পিতলের প্রদীপ আপনি একটি কিনে অবশ্যই বাড়িতে নিয়ে যাবেন। এতে আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। যারা ধনু রাশি, ধনু রাশির জাতক জাতিকারা, আপনারা যে কোনো হলদে রঙের আপনারা যে কোনো জিনিস কিনুন, এতে আপনাদের জীবন আপনাদের পক্ষে থাকবে এবং আপনি জীবনে অনেক উন্নতি অবশ্যই করবেন। যারা মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছে, আপনারা হীরা অর্থাৎ ডায়মন্ড বা রূপোর যে কোনো জিনিস আপনারা কিনুন এবং আপনি আপনার বেডরুমকে সাজানোর জন্য যে কোনো জিনিস কিনুন, এতে আপনার জীবন অনেক ধন্য হবে এবং অনেক সৌভাগ্যশালী আপনি অবশ্যই হবেন। কুম্ভ রাশি যারা রয়েছে, কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা আপনার বাড়ির পুজো স্থানের জন্য সাদা রঙের একটি প্রদীপ কিনুন এবং তার সঙ্গে সঙ্গে আপনি একটি পোখরাজ, যদি আপনি সম্ভব হয়ে ওঠে একটি পোখরাজ পাথর অবশ্যই কিনুন, এতে আপনার জীবন অনেক ধন্য হবে এবং আপনি অনেক সৌভাগ্যশালী হয়ে উঠবেন। যারা মীন রাশির জাতক জাতিকারা আপনারা হলদে রঙের একটি পোখরাজ কিনতে চেষ্টা অবশ্যই কিনুন এবং তার সঙ্গে সঙ্গে আপনি সাদা রঙের বা আপনি রূপোর একটি পিরামিড অবশ্যই কিনুন এবং গণেশ বা সরস্বতীর একটি প্রতিমা অবশ্যই কিনুন, এতে আগামী এক বছর আপনার জীবন অনেক সৌভাগ্যশালী হয়ে উঠবে। তো বন্ধুগণ, রাশি অনুযায়ী আপনারা ধনতেরাসের দিন এই জিনিসগুলি অবশ্যই কিনুন, এতে আপনাদের জীবন অনেক ভালো হবে। বন্ধুগণ, যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।